স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে নগরবাসী। টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষ হয়েছে রোববার। সোমবার থেকে খোলা অফিস আদালত, অসংখ্য মানুষ রাজধানীতে ফিরেছে সোমবার সকালে। ভোগান্তি ছাড়া ট্রেনে ঢাকা ফিরছে মানুষ। শিডিউল বিপর্যয় ছাড়া নির্দিষ্ট সময়ে রওনা দিতে পেরে এবং গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আল্লাহর রহমতে সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে, পরিবার সবাইকে নিয়েই চলে গেছিলাম। তো মোটামুটি ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কেটে গেছে। ইদানিং খুব ভালো, যেমন একটাই করছে যে চোরাকার বাড়ির কোনো টিকিট নাই, তো সবাই মোটামুটি খুব ভালোভাবে ইনশাআল্লাহ পৌঁছে গেছি। ঢাকায় ফিরলাম, অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। সবাইকে ঈদ মোবারক। প্রত্যেক গ্রামের বাসায় গিয়েছিলাম রাজশাহীতে, খুব ভালো কাটলো, পরিবার পরিজন নিয়ে খুব ভালো ঈদ কাটালাম। ঈদ করতে গিয়েছিলাম নাটোর লালপুর। আচ্ছা, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে ভাই। একটা পত্রিকায় আছি, যে কারণে পত্রিকায় আপনি জানেন যে মিডিয়াতে তিন দিনের বেশি কিন্তু ছুটি পায় না, যে কারণে খুব তাড়াতাড়ি আর কি চলে আসতে হয়েছে। এবার টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় এবং স্টেশনগুলিতে শৃঙ্খলা বজায় থাকায় ঘরমুখো মানুষের ভোগান্তি ছিল না বললেই চলে।